আয়তরমা বিল্ডিং এর প্রথম তলে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ এক বার, আর এই বারের তাবেদারি নিয়েছিলেন সৈকত দত্তগুপ্ত নামের এক ব্যক্তি। কিন্তু কিভাবে সে প্রশাসনকে ফাঁকি দিয়ে এইভাবে অবৈধভাবে বার চালাচ্ছিল, তাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে পশ্চিম থানা ও পশ্চিম মহিলা থানা, উল্টো দিকে হাতের প্রায় নাগালেই রয়ে গেছে পূর্ব থানা। দুই থানার মধ্যে রয়েছে এই আয়তরমার বিল্ডিংটি, এর মধ্যেই চলছিল এই অবৈধ বার। শুধুই কি বার? একদমই নয়। এই অবৈধ বারে প্রতিদিনই আসত বেশ কয়েকজন লাস্যময়ী নারী ও যুবতীরাও, তারাও রঙিন আলোর রোশনাইয়ের মধ্যে অবৈধ এই বারে ডুবে যেত প্রতিদিনই। শনিবার দিনও রাতে এর ব্যতিক্রম হল না। সন্ধ্যা ঘনিয়ে আসতেই মৌমাছির মতো এই অবৈধ বারে ঢুকতে লাগলো যুবক যুবতীরা। গোপন খবরের ভিত্তিতে এদিন রাতেই আয়তরমার বিল্ডিং এর প্রথম তলে আচমকাই হানা দেয় আবগারি দপ্তরের আধিকারিকরা। তারা ঢুকেই দেখেন চতুর্দিকে শুধু মদ আর মদ, সঙ্গে লাস্যময়ী নারীরাও রয়েছেন রঙিন জলে ডুবে। সাউন্ড সিস্টেমও বাজছে একদমই ফাটিয়ে। সঙ্গে সঙ্গে আবগারি দপ্তরের তরফে এই অবৈধ বারের মালিক সৈকত দত্তগুপ্তের কাছে জানতে চাওয়া হয় এই বারের কোনো বৈধতা আছে কিনা, সঙ্গে বৈধ কাগজপত্র চাওয়া হয়। কিছুই সে দিতে বা দেখাতে পারেনি আবগারি দপ্তরের আধিকারিককে। এতে স্পষ্ট হয়ে যায় আবগারি দপ্তর এই বারটা যে একদমই অবৈধ। সঙ্গে সঙ্গে অবৈধ বারের মালিক সৈকত দত্তগুপ্তকে গ্রেপ্তারও করা হয়। এই বিষয়ে আবগারি দপ্তরের আধিকারিক সাব্যসাচী সিং বলেন, গোপন খবরের ভিত্তিতেই এই রেড করা হয়েছে। আমরা অ্যাকচুয়ালি আমাদের এক্সাইজের যারা টিম ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের প্লাস কমিশনার অফিসের, আমরা রিলায়েবল সোর্স থেকে ইনফরমেশন বিগত দিন ধরে পাচ্ছিলাম বেশ কয়েকদিন ধরে, যে এই আয়তরমা এই মলে মানে বার বার হিসেবে কাজ করছে, অঘোষিত বার। বার করতে তো পারমিশন আপনারা জানেন যে বাগানের জন্য পারমিশন নিতে লাগে এক্সাইজ থেকে, কালেক্টর এক্সাইজ দিতে হয় কম্পিটেন্ট অথরিটি। এখানে আমরা খবর পেয়ে আজকে আমরা বন্ধের দিন সারাদিন অফিসে থেকে, তো আমরা আজকে এসেছি, এসে এখানে রেড করলাম, সাকসেসফুলি রেড করলাম, পেলাম আমরা প্রচুর IMFL পেলাম, বিআর পেলাম, এবং প্লাস আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো আয়োজনটা পুরো বারের মতো, কোনো পারমিশন নেই। যে সৈকত দত্ত বলে একজন আছে, উনি বলছে কি থানায় নাকি কী জানিয়েছে, কি বলছে তো যেটা কোনো মানে বেসিস নেই, তো উনি কোনো কাগজও দেখাতে পারেনি। আমরা জিজ্ঞেস করেছি যে কোনো পারমিশন থাকে, শো আস সাম ডকুমেন্টস, নো ডকুমেন্টস বা শো, তো ফিজিক্যালি বলছে। তো যাই হোক, আমরা এখন সিজ করে নিয়ে যাচ্ছি আমার সামান, আর আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি ওনাকে, তারপরে উনি কোর্ট থেকে বা যেটা হবার অ্যাজ পার লয়টা। তবে অবৈধ এই বারের মালিক সৈকত দত্তগুপ্ত কিন্তু বলে সে নাকি এই বিষয়ে পশ্চিম থানা একটি লিখিত কাগজ জমা দিয়েছিল, তবে এর কোনো কপি সে আনেনি। পশ্চিম থানা থেকে নাকি বলা হয়েছিল রাত্রি ১০টার মধ্যে সবকিছু গুছিয়ে ফেলতে, কিন্তু এইভাবে সে যে মদের আসর বসালো সেটা সে ভুলই করেছে বলে খোঁজ সে স্বীকার করে। আমার এখানে একটা ইভেন্ট করবো, ঠিক আছে, ইভেন্ট করবো, এটার ব্যাপারে নিয়ে আমি একটা চিঠি দিতে গেছিলাম পুলিশকে, কিন্তু পুলিশ ওটা রিসিভ করেনি। না রিসিভ করে ওনারা কী করেছেন, ওনারা নিজেদের ডায়েরি যেটা আছে ওটার মধ্যে ওনারা ইয়ে করে রেখেছেন, নোট করে রেখেছেন কোন থানা নোট করে রেখেছেন, ওয়েস্ট পিস, ওয়েস্ট পিসে নোট করে। আমি এটাও বলেছি যে স্যার এইখানে প্রবলেম অফার্স, আমরা ১০টার মধ্যে বাই হোক বাই হোক আমরা ১০টার মধ্যে প্রোগ্রাম বন্ধ করে দেবো পুরোপুরি। বলছে যে এর বেশি যাতে না হয় যেভাবে হোক এটা ১০টার মধ্যে বন্ধ করলে বন্ধ করে সব ক্লিয়ার, কোনো ধরনের কোনো যাতে প্রবলেম না ফেস করতে হয়। কারণ আপনাকে রিসিভ কপি দেওয়া হয়েছিল? না, রিসিভ কপি ওনারা দিয়ে, ওনারা আমাকে বলেছেন যে রিসিভ কপি ৪৮ আওয়ার্স প্রিয়র, অ্যাটলিস্ট ৪৮ আওয়ার্স আগে মানে এই এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন দিতে হয় ফর রিসিভ কপি ৪৮ আওয়ার্স জানাইছিলেন না? লিখিতই, আমার লিখিত যেটা আমি কাগজটা নিয়ে গেছিলাম উইথ জেরক্স কপি এন আউট, আমার কাছে সব দুটোই আছে। তারা তো বলছে আপনি অবৈধভাবে বার চালাচ্ছেন, এ ধরনের অভিযোগ। আমার হয় আমার ভুলটা এটাই হয়েছে যে এখানে অ্যালকোহল প্রোভাইড করেছি, ওটা আমার ভুল হয়েছে, আমি ১০০ বার স্বীকার করছি। বিষয়টা এরকম হয়ে গেল, ঠেলায় পড়লে তো বেড়াল গাছে উঠবেই। অবৈধ এই বারের মালিকের হালও অনেকটা এরকম হয়ে গেল, যেইমাত্র তার এই অবৈধ কাজের জন্য আবগারি দপ্তর তাকে গ্রেপ্তার করল তখনই সে নিজেকে সাধু বানানোর উদ্যোগ নিয়ে নিল, কিন্তু সে নিজেও জানে আসলে সে যে সাধু নয়। এই অবৈধ বারেরই মূল পাণ্ডা, অতিরিক্ত টাকা কামানোর ধান্দায় শহরের প্রাণকেন্দ্রে এইভাবে বিগত কয়েক মাস ধরেই অবৈধ বার চালিয়ে মানুষের পকেট কেটেছে এই সৈকত। এখন তার কি হয় সেটা বাছাই করবে আইন এবং আদালতেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।